তানিয়া মুখার্জি প্রফেশনাল ডান্সার থেকে ক্লে মডেলিং সবেতেই সমান দক্ষতার ছাপ রেখেছেন শিল্পী। সাংসারিক দৈনন্দিন কর্মকাণ্ডের বাইরেও নিজের শিল্পসত্তা এবং সৃষ্টিশীলতাকে কিভাবে জীবন্ত রাখা যায় তা তার মৃৎশিল্পের প্রদর্শন থেকেই পরিস্ফুট হয়। অ্যাকচুয়ালি আমি আর্টিস্ট, সে ডান্সারই হই বা ক্লে আর্টিস্টই হই, আসল কথা আমি আর্টিস্ট। আর্টিস্ট মানে সে যে কোনো আর্ট ফর্ম নিয়েই করতে ভালোবাসে। তো আমার কাছে সে ডান্স, আমি যতটা প্যাশনেট ছিলাম ডান্সের ব্যাপারে, আমি আমার নিজের আর্ট ভাবনাকে যে কোনো আর্ট ফর্মের মধ্যে দিয়েই ভীষণভাবে পরিচালিত করতে পছন্দ করি। তো আমার ডান্স ফর্মটা যেভাবে আমার প্যাশনকে তুলে ধরতো, ঠিক একই রকমভাবে আমার আর্ট, আমার ক্লে মডেলিং, আমার বানানো যা কিছু আমি মাটি দিয়ে বানাই, সেগুলো আমার প্যাশনকে তুলে ধরতো। সম্প্রতি উত্তর শহরতলির বেলঘরিয়ায় আয়োজিত এক শিল্প প্রদর্শনশালায় একাধিক চিত্রশিল্পীর পাশাপাশি নজর কাড়ে শিল্পী তানিয়া মুখার্জির মৃৎশিল্পের প্রদর্শনী।